আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার সকল, কি তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সকলের তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে একটা ভিডিও, আর এই ভিডিও আমি আগে আবার করছিলাম, তো আজকে ইগুন তারা কিছু কিতা করি আপনারা দেখাইতাম সেইয়া। আর আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল গিয়া, আমার এটা নাগার গাছ, এটা খাসা নাগা, আর ই নাগা ছোট ছোট আছেন, আর আমি গরু আনি লইছিলাম। আর গরু আনার কারণে গিয়া জানাই দিছে না, তখন আমি খাটতাম, কারণ এইবার এই যে ডাল ভালো হইলা রাখলে হইতো না, হইতে গরু নিয়ে রাখি দেই। আর ওখান ওই দোকান কইতে গেলে জঙ্গলও লাগানো গেছে কি, তো আমি ওখান কিছু ফার্মু আর কিছু খাটমু আর আপনার লগে শেয়ার হলে বিসমিল্লা। ওবাই আছে, ও মাশা আল্লাহ, ওবাই আছে, ও আছে নাগা, কিলা সুন্দর হয়েছে। আর ওখান কু অভ্যন্তরে আমি কিছু ফাড়ি লাই, ও দোকা ফাড়িয়া আর শেষে কর্মকিতা গাছ ডাল খাটিলিম, বিসমিল্লাহ রহমান রহিম। ও আছে, আর ওখান কু যেন যা মানে লাল হয়েছে, মোটামুটি 95% লাল হয়ে গেছে গিয়া, মানে ও কিতা ফাঁকি গেছে গিয়া, তখন আর রাখার দরকার নাই। আর এই সকল দিয়ে আমি কিছু ফাড়ি লই, ফাড়ি আস্তে আস্তে আমার আরো কিছু ফাড়িয়া আমি এড করি খাটি, ইয়ে খাটতাম মানে হেসে ফলে খাটি লাই আর হেসে গেছে, তাহলে কর্ম এই বিসমিল্লাহ রহমান মাশা আল্লাহ, ওই তো হেসে ঠিক করুন, আমি এটারে এমএলও রাখিলাম মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। আর যদি গাছটা আল্লাহ দে ও ঠান্ডা, আশা করা যায় এটা 2-3 বছর হয়ে গেছে গে গাছর বয়স, ওই দরকার তো জেলা কিছু খাটি লাই সুন্দর লাগে, ওই দরকার। আর এটা ওই ছোট দাদা এটাও লাল হয়ে যার গিয়া কিতার লাগে, আর তো সেন্টার হিটিং করো কিছু গরম বেশি তোলে দিয়ে সেন্টার হিটিং গরম পড়ে জাল লাগিয়া, আর ওখান কই তা ছুটোই তার হইতো না, ওখান খালি কোনো রকম জান খান বাঁচ, ওই দরকার কোনো রকম জান খান বাঁচত ওভাবে অবস্থা আর করিয়া। আর এটা যে ও দরকার ছুটো করলেইছি, ওখান যে কোনো জায়গায় রাখাও যাইব, আর তলে গুড়িত আগে গুড়িত কোনো বাতাস আলো বাতাস কিচ্ছু লাগছে না, আর ওখান কু কিছু আলো বাতাস ইনশাল্লাহ লাগবো। ও আচ্ছা, তো নাইস লাগে, তো কমলা টান 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 এন্ড্রে দিলেই খাটিয়ে ছোটো করিলাই, হ্যাঁ কত সুন্দর কত বড় গাছ আছে ইন্দ্রে, কিছু সময়ের ভিতরে ওই দেখা এটা রেখে দেখলাম না, ইনশাল্লাহ এটা যদি আল্লাহর হুকুমায় গাছটা বাঁচি যায়, আশা করছে পুরানা গাছ আছে তো তাহলে বাঁচার সম্ভাবনা আছে বেশি, যদি বাঁচি যায় গিয়া তাহলে এটা ডাল ভালো দিব, ওই দোকা ওই দোকা আল্লাহ দিতে হইলে। তবে এটা ওখান কো ও যে নাগা লাল হয়েছে বেশি কতটুকু হইব না হইব আল্লাহ আলম, সম্ভব হইতেও না, কিতা লাগে এটা ওই দোকা ছোট্ট বেশি নাগা, আসলে এটা রিয়েল ফাঁকা নাই, এটা ও গরমে ফাঁকি গেছে গিয়া হিটারের গরমে। আর ওখান কইল কি ওই দোকা মাশা আল্লাহ, আর ওখান কো জাল যেন রিয়েলিটি যেটা জালও কমে গেছে গিয়া, এরপরে আপনার কেটে হয়ে গেছে গিয়া, ও গ্রানও কমে গেছে গিয়া, তে ও বললাম একটা ওহন ও দোকা, আর একটা ও এটাও ফাটাও কিছু জরি যার লাগে আমি সাইয়ার যে একটু দিলাম, ও দোকা কেমন সুন্দর লাগে, ইভেন জাল আছে, ইভেন তো জাল আছে কিতার লাগে এটা ডেফিনেটলি আশা করা যায়, তো অস্টারে এখন কিছু আচ্ছা ইনশাআল্লাহ।
all the cure Italy Aidaka Italo Nagar Sasaragoro Rai Aidaka So Italy Gul Horia Hatile Ita Zo Kitadibo Allah Kumile Oh the Gasta Basiza idea the Dalfalo ita automatic Dibo Italia Kumo Sintana অনকো কর্ম কিতা ওদকা গুড়িত এজন তু আরা রইদিব উইন্ডো সামনে রাখমু আর গুড়িত কিরা রইদ লাগবো আর আপনারা যারা রাসন আরটা জিনিস আপনারা কইয়া রাখি দয়া করে আপনারা পানি বেশি দিবা না পানি বেশি যদি দেন না নি তাহলে মনে করবা যে লাভ ভরা লাভ নাই গুড়ি ফসি যাইব গিয়া ওদকা ওই গুলো কি আমার দুইটা আর ওর ইউন হেসে দি ওই দোর কাছে আমার দাম কিন্তু এখনো ঠান্ডায় এখন মরে গেছে কি মনে হর সাহায্য এখন খেতে হইব কিন্তু ওইছে না ভালো হইব ওইছে না ওই দোকা ফালাই দিব এখন ফালাই দিব আর অন্য ওই একটা গাছ থেকে পিক্স এটা দুইটা আর ও একটা তিনটা তো আশা করা যায় ওগো অন খাটিলেই আর আরেকটা জিনিস আপনারা হয়ে রাখি প্রায় সহলু ইটা ভুক্তভোগী যে কিতা ফু কই যায় কি ফু কই তো নাই ফুক নাওয়ার লাগে আমি আনিয়া স্প্রে আনি আমি প্রায় দেখাই তো ও ফুকর কথা কইছিলাম জানো ওই দোকা ও একটা দিন জানো ও আইস থাকি তিন চার দিন আগে একজন মানুষ আমি তো ফুকর ঔষধ লাগি আপনার যেটা দেখাইছিলা আমি অষ্টমরা লাল ছেগে একটা আনছি আসলে আপনারা যারা জানেন এরা হইতে পারবা সেম ও ভাবে ওখান খালি ইয়ালো নানি ওখান থাকে ও মুখ থাকে ইয়ালো এটা থাকে তোমার কিতা ও উইড কিলার তাই না আসলে উইড কিলার মানিচ্ছে এক্স্যাক্টলি দেখতে সেম আপনি আপনার লাগে হই আর ওই দোকা ও এক্স্যাক্টলি আপনি ওটা তা নিয়ে মারেন যেন ইনশাল্লাহ সপ্তাহ এবার যে মানে খাটার ফালা ওই দোকা ও নো বাকা ইটো হইল গিয়া ইটো ও নাগার সাসার করো ভাই ওইলে কি তৈল এটা হইলো কি কালার ইয়াল যখন খাসা থাকে তখন খসুয়া লান থাকে মানে নর্মাল যে গ্রিন যে চিলি ও গ্রিন চিলি লান ফাঁকি আনলে এটা হইলে ইয়ালো আর ইগুনি যায় গিয়া লাল ওই দরকার তো এটার আমি খাটি দিছি ওখান দেখি আর ইয়ালো আর একটা ওই ইটারে এখন খাটম যা করার কিছু করার নাই না মাশাল্লাহ আমি আরো একটা ও তিন চারটা গাছ আমি আনিয়া রাখছি আর তিন চারটা গাছ আমি আনিয়া রাখছি কই ও তিন চারটা গাছ যদি আল্লাহ দেয় আল্লাহর হুকুম হয় আর ঠিকই যায় গিয়া তে আর আর লাগতো না ইনশাল্লাহ অনু মরিস ও গেছি আর হাম নাই কখন কখন মুখিতা আপনারা দেখাই একটু ও দোকা গুড়ি আগে লটি দিস হলা অনকো ও ওদন ফাতা ওটা ফোর্সে কিছু ওটা সাফ করমু সাফ করিয়া যখন উইন্ডোর সামনে রাখমু
তখন একটু ওই দোকা গাছে রোদ ফাইব আর রোদ যখন ফাইব রোদ ফাইলে একটু গাছর লাগে বালা আর আরেকটা কাম করব ও যে স্প্রে আছে এটা আগে আবার দেখাইছি ও স্প্রে যে মারি দিন সাপ্তাহ একবার কোনো ধরনের কোনো পোক হইতো নাই আর ও স্প্রে লগাইয়া ও মাটির মাঝে মারি দিবা মাটির মাঝে মারি দিবা আর ওই দোকা আরেকটা জিনিস ওই দোকা খাসামরিচর গাছ একটা নিয়া তৈছি যে ও খাসামরিচ না কাটা লাগে আচ্ছা ওই দোকা আর ওই দোকা খাসামরিচ মাশাআল্লাহ যে সুন্দর লাগে তো আমি ওগুলো মাশাআল্লাহ যা হর আর হরি লিছি অনুগুলো বেটুয়েলিম বেটুয়া আর আপনারা দেখাইয়া ওই দোকা মাশাআল্লাহ কতটা নাগা নাগামরিচ ওই দোকা কালার দোকা মাশাআল্লাহ অত সুন্দর হয়েছে নাগামরিচ কতটা পারলাম আর এটা হইল কি খাসামরিচ মরিচ মরিচও আছে কিছু নাগাও রয়েছে কতটা মাশাআল্লাহ কত মরিচ পাইলাম তো আলহামদুলিল্লাহ আর ইবাদি ও দোকা গাছ ওই দোকা গাছ অমনকু একটু ফাটলা হয়ে গেল গিয়া আর ওই দোকা আমারও গাছ ও গাছ যেন কত বড় গুড়ি ওই দোকা ওই দোকা মাশাআল্লাহ কত বড় গুড়ি তো আল্লাহর যদি হুকুম হয় তো ইনশাআল্লাহ আশা তো করছি বাস্ত তবে আপনারা যারা এগুলা গরু রাখবা ফানি অল্প অল্প ফানি দিবা বেশি ফানি দিবা না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি কই আর বেশি ফানি দিলে কিতা হয় গুড়ি ফসি যায় গিয়া মানে খালি ও দুইটা মাস আজ তো ডিসেম্বরের এক তারিখ ও আমি হরিয়ার ই ভিডিও চিন্তা করি দেখো আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ ডিসেম্বর পর্যন্ত আমি মরিচ কত মরিচ তুললাম দেখো আর কি তা কথা আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আর গার্ডেনও এখন পর্যন্ত গার্ডেনও আমার মরিচ রয়েছে সেগুন ফালা হয়েছে না কারণ এইগুলো বালা গাছ রয়েছে আমি ভিডিও আর একটা করবো মানে আর ইবার দিয়ে দরকার গাছ রয়েছে বহুত তো ফাড়ার বাকি হইতে আর ইটা ফাঁকল দেন তো আলহামদুলিল্লাহ আরও হেরে দিয়ে আর একটা দেখাই ওই দোকা আমি ওই দোকা এটা রোজট ফাতার রোজটর গাছ তো বড় আনা যায় না লাগে ওই দোকা দুইটা ডাল আনিয়া আমি ফলা সেরা করাইছিলাম ফরিয়া রাখছি ইনশাআল্লাহ এটা ও কোনো রকম বাঁচবো এমন ফাতা উঠা দিত নাই আর যখন গরম আইব তো এটা খুব সুন্দর হইব আর যদি ও যে গাছগুলো আছে এগুলো বাঁচি যায় কি আবার ও যখন খাসা মরসের গাছ আল্লাহর যে সময় বাঁচি যায় কি তে আর্লি ধরব তো ওখানেও শেষ করলে স্কুল ভিডিও সহল বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখেন আমি দেখি আপনারা সহলরে ধন্যবাদ আপনারা সহল বালা থাকা সুন্দর থাকা আপনারা আমার লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته في أمان الله